দীপ রানী ভোলার তজুমদ্দিনে গেরামগঞ্জ হাট বাজারে টাকা উত্তোলনের বিশাল দেহের অধিকারী হাতি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী নূর ইসলাম ডাক্তারের একমাত্র ছেলে মানিক নামক ছেলেটি বারবার উঠতে চেষ্টা করে তারপরে সফল লাভ করে অন্যজনের জনের সহায়তায় শুধু কি তাই শুধু তাই নয় গ্রাম বাংলার গৃহবধূদেরকে নানা কর্মকাণ্ড যার মধ্যে একটি হলো কল থেকে নিজের পানি নিজে পান করা আবার দেখান নিজে কিভাবে শরীর দত করেন গৃহবধূরা হাতি নামটি শুধু শুনেছে যখন নিজ চোখে দেখতে পেল তখন হাতির পানি দ্বারা নিজের গা ধুত করা দেখে খুবই উৎসাহিত হয়েছে হাতির কমান্ড বালক যেভাবে ইঙ্গিত ইশারা করবেন সেভাবে হাতি কাজ করে হাতিটিকে ইশারা ইঙ্গিতের মাধ্যমে হাতিটি বসে যায় হাতির পিঠে উঠতে সর্বনিম্ন টাকা পঞ্চাশ টাকা করে নিচ্ছেন এবং হাতিটি হাতির পিঠে উঠছেন তরুণ সমাজের হাজারো শিশু তারা বলছেন শখের তোলা আশি টাকা জীবনে কখনো হাতির পিঠে উঠতে পারবো এটা কোনো দিনে ভাবি নাই আজকে গ্রামে আছে সেজন্য উঠছি হাতিটি বাড়ির আঙ্কিনায় এসে উচ্চ স্বরে আওয়াজ করে বাড়ির লোকেরা এই প্রশ্ন জিজ্ঞেস করে তখন কর্তৃপক্ষ বলছেন হাতি আপনাদেরকে সালাম জানিয়েছে লোকবিন্দু আনন্দের সাথে হাতিটির বিশাল দেহের হাতিটিকে কিছু খেতে দেয় হত দরিদ্র মহাসিন নামক হাতিটিকে দশ টাকা তুলে দিয়ে বাহবা জানায় আবার আসলে দেব লোকসমাজ হাতিটির খাবার এনে দিচ্ছেন বা নিজে চলতি পথে কলা গাছ গাছ যা সামনে পাচ্ছেন তা এ নিয়ে আসছে হাতির মুখে খাবার ছুড়ে দিলে হাতিটি অতি দ্রুততার সাথে তা গ্রহণ করে হাতির বিভিন্ন কার্যকলাপ বিভিন্ন কর্মকাণ্ড হাতি কিভাবে খায় এটা দেখে গ্রাম বাংলার মানুষ খুবই হতবম্ব হয়ে যায় দেখতে থাকি তার খাবারের দৃশ্য। আবার দেখা যায় হাতির চারপাশে চোখ পড়ায় এক জমজমাট ভিড়। আবার কেউ বা কথা বললে তার থেকে সুর ছুড়িয়ে হাতি তার পর্যবেক্ষণ সতর্কতা সংকেত জানায় হাতি। অতপর এই দৃশ্য দেখে গ্রামবাসী খুবই মুগ্ধকরের সাথে গৃহবাসীও মুগ্ধ হয়ে তার হাতে টাকা প্রদান করে হাতির হাতে টাকা প্রদান করলে হাতিটি হাতির কমান্ডারের কাছে পৌঁছে দেয় লোক সমাজ ছুটতে থাকেন হাতিটির পিছু পিছু কোনো মতেই পিছু ছাড়ছেন না হাতির দেখতে থাকেন তার সমস্ত বড় এক দেহর অধিকারী হাতিটি এক পর্যায়ে হাতিটি প্রাকৃতিক ডাকে পরিবেশের ডাকে সারা প্রদান করলে গ্রামবাসী এদিকে আরো মুক্তকর পরিবেশের সৃষ্টি হয় হাতির সামনে আর গ্রামের শিশু বালক যুবক শ্রেণীর সবাই পিছনে পিছনে ছুটতে থাকেন এম তন্ময়